আমরা অনেক সময় কি করে টেলিগ্রামে যে গ্রুপ তৈরি করি, যেমন আমার এখানে একটা একটা খেয়াল করেন, এটা কিন্তু আমার নিউ গ্রুপ। তো গ্রুপ তৈরি করার পরে কিছু কিছু আমাদের ভুলের জন্য কি এসব গ্রুপ কিন্তু ব্যান্ড হয়ে হারায় যায়। তো কী করলে, কী কাজ করলে আপনাদের গ্রুপটা ব্যান্ড হবে না এবং খুব প্রপারলি গ্রুপটা টিকিয়ে রাখতে পারবেন, তো আজকে ভিডিও জন্য বানাইছি। আর যারা আপনার আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আর অলরেডি টেলিগ্রাম ইউটিউব মানে অনেক কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো আপনি চ্যানেল কিন্তু দেখে নিতে পারেন। তো টেলিগ্রামের বিভিন্ন সিস্টেম, কীভাবে গ্রুপ খুলতে হয়, কীভাবে গ্রুপে মেম্বার অ্যাড করতে হয়, ইউটিউবের সব দেখাই দেবো। আর আপনার যদি জানার যদি কোনো কিছু থাকে তো আমাকে কমেন্টে বলে দিতে পারেন, ইনশাল্লাহ সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, বা সহযোগিতা এবং যে কোনো সহযোগিতা লাগলে আমাকে বলবেন, ইনশাল্লাহ সহযোগিতাও করে দেবো। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনি মেম্বার অ্যাডের আগে কিছু কিছু প্রসেস আসছে যেগুলো আপনাকে মানতে হবে, আসলে কিন্তু আপনি কীভাবে গ্রুপ কিন্তু ব্যান্ড হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। এখানে কিছু কিছু রুলস আছে যেগুলো আপনাদের মানতে হবে, যদি মানেন তো তাহলে আপনার গ্রুপ সহজে ব্যান হবে না, আর যদি না মানেন তো গ্রুপ কিন্তু ব্যান হয়ে যাবে। তো এখানে আমি টেলিগ্রামে আসে, তো যেহেতু গ্রুপ যখন অ্যাড মানে গ্রুপে যখন মেম্বার অ্যাড করবেন তো সরাসরি আপনার গ্রুপে আসবেন, সেখানে গ্রুপের লোগোতে ক্লিক করে এখানে গ্রুপ পেন্সিলে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে পারমিশন আছে, পারমিশনের মধ্যে সব পারমিশন অফ রাখবেন, সব পারমিশন অফ রাখবেন, কিন্তু শুধু অ্যাড ইউজার এই একটা অপশনই আছে যেটা অন রাখবেন। এটা অন রাখলে আপনার অ্যাকাউন্টে খুব সহজে মেম্বার অ্যাড করতে পারবে সেটা যে কেউ। আর যদি আপনি এগুলোন অ্যাড করে রাখেন, এগুলোন যদি অন রাখেন সে অ্যাড করতে পারবে ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার আইডি হয়তো ব্যান্ড হয়ে যেতে পারে। তো এটাই করে ঠিক মানে ক্লিক করে দেবে, এটা কিন্তু আমার দেখেন অন পারমিশন চালু থাকলো। এবং গ্রুপ কিন্তু সবসময় প্রাইভেট থাকতে হবে, তো অনেকজন কিন্তু গ্রুপ কিন্তু পাবলিশ করে রাখেন মেম্বার অ্যাডের আগে, খবর দ্বারা কখনো পাবলিশ করবেন না, পাবলিশ হলে কিন্তু মেম্বার অ্যাডের সময় আইডি কিন্তু ব্যান্ড হয়ে যাবে, প্রাইভেট করে রাখবেন, মানে মেম্বার অ্যাডের পরে আপনি পাবলিশ করতে পারেন। তো যখন মেম্বার অ্যাড করবেন তখন কিন্তু প্রাইভেটে রাখবেন, টিক মার্কে থাক। তো এবার আসে আপনি লোগোতে ক্লিক করে এখানে ইনভাইট লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন। আমি লিঙ্ক কপি করি যে সে আপনি তাহলে এখানে কিন্তু কাউকে শেয়ার মাধ্যম দিতে পারেন, আমি যেহেতু কপি করব তো আপনি তাহলে এখানে শেয়ার করে দিতে পারেন, আপনি যাকে দিবেন তাকে যদি মনে শেয়ার করবো তাও দেবো। আমি এটা কপি করছি, তো এটা কপি করবেন, কপি করে যে আপনাকে মেম্বার অ্যাড দিয়ে দিবে এইগুলো রুম কোড এই যে কোডটা তাকে দিয়ে দিবেন, যাতে সে এটার মাধ্যমে আপনাকে সহজে মেম্বার অ্যাড করে দিতে পারে। তো আমি দেখালাম যে কীভাবে আপনার অ্যাকাউন্ট অন রাখবেন, জাস্ট এগুলো দেখাই দিলাম। এবার দেখো আপনারা কীভাবে সঠিক নিয়মে মেম্বার অ্যাড দেবেন। তো একটা জিনিস কি, মেম্বার অ্যাড দ্বারা কিন্তু অনেক রকম অ্যাপ থাকে, যেমন টার্বো টেল, টেলিগ্রাফ, টেলেট, টেলিগ্রাম এক্সেভেন, বিভিন্ন রকম কিন্তু অপশন আছে। তো আপনারা যত পারবেন যত সম্ভব আপনারা চলাইবেন হলো টেলিগ্রাফ, এই যে টেলিগ্রাফ অ্যাপ। তো টেলিগ্রাফ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তো একটা জিনিস টেলিগ্রামের সুবিধা কী দেখেন, এখানে কিন্তু অনেক আনলিমিটেড অ্যাকাউন্ট আটে, টেলিগ্রাফে আনলিমিটেড অ্যাকাউন্ট আটে। এবং এখানে সুবিধা কী, এখানে অনেক অ্যাপ আটে আটে এবং একসঙ্গে অনেক কাজ চালাই নিতে পারে, যার কারণে আপনি যদি চান যে টেলিগ্রাফ ব্যবহার করব তাতে আমাদের মতো অনেক সুবিধা পাবেন। তো এবার হলো যে আপনি কীভাবে মেম্বার অ্যাড করবেন গ্রুপে, তো আমি জেনে ইটা নিলাম, ওটাকে জয়েন করি। তো আপনারা যখন এই অ্যাপসের মাধ্যমে মেম্বার অ্যাড করবেন তো সর্বপ্রথমে সিলেক্ট করবেন যে কোন গ্রুপে মেম্বার অ্যাড করবেন। তো একটা জিনিস, যখন আপনারা মেম্বার অ্যাড করেন তো অনেকজন রাখেন কি অ্যাড কন্ট্যাক্ট করে, আমি উপরে ক্লিক করি লোগোর উপরে ক্লিক করে অ্যাড মেম্বার, আমরা কিন্তু অনেকগুলো অ্যাড কন্ট্যাক্ট আছে। তো অনেকে কি করেন যে অ্যাড কন্ট্যাক্ট নেই, আপনারা অন্যের গ্রুপে মেম্বার অ্যাড করে আনেন, তো কোনো সমস্যা না, আপনি যদি টেলিগ্রামের মাধ্যমে মেম্বার অ্যাড করতে পারেন তো সবচেয়ে সুবিধা এবং আপনার অ্যাকাউন্ট হ্যাকটিভ অনেক বাঁচবে। তো আমি চাচ্ছি যেখান থেকে না আমি একটা ভালো গ্রুপ থেকে আমি অ্যাড দেবো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এক ক্লিকের মাধ্যমে সব মানে কন্ট্যাক্ট হয়ে যাবে এবং আমাকে কোনো কষ্ট করে কোনো সিলেক্টও করা লাগবে না,
আপনি যে ধরনের গ্রুপ তৈরি করবেন ঠিক সে ধরনের গ্রুপ একটা বেছে নেবেন, যে আমার এমন গ্রুপ দরকার, তো বেছে নেবেন এমন গ্রুপ দরকার। আমি যেমন এখানে একটা জিনিস কি, বর্তমানে লুডু যে গ্রুপগুলো আছে না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড কন্টা মানে রান, মানে যে মানুষগুলো থাকে তারা কিন্তু প্রচুর লাইনে থাকে। তবে এখানে কিন্তু 20 জন লাইনে আছে অলরেডি। তো এটা আমি দেখেন এই গ্রুপ থেকে মেম্বার বের করব, সেটা করতে হলে এখানে দেখেন এই যে ফটো পরে ক্লিক করবেন, যে ফটোটা দেখছেন এই ফটো পরে ক্লিক করে দিই, তো উপরে সার্চ বার আছে দেখেন, এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে এখানে সার্চ মেম্বার দিবেন। তো এবার আসে দেখেন, তো সার্চ মেম্বারে দেখে কী করবেন, এখানে যে কোনো একটা টিপে চেপে ধরে রাখবেন, এখানে যে কোনো একটা চেপে ধরে রেখে তার চেপে ধরে এটা হলো। তো অনেকজন কী করেন, এখানে এরকম করে সিলেক্ট করেন। তো একটা জিনিসকে শোনেন, এভাবে যদি সিলেক্ট করতে হয় তো আপনাদের অনেক সময় লেগে যায়, তো যার কারণে আপনার অত কিছু কষ্ট করছে, জাস্ট এখানে দুটা ডট আছে দুটা টিক মার্ক আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে সিলেক্ট অলরেডি লোড মেম্বার এখানে ক্লিক করে দিতে পারেন, তাহলে আপনার যারা লাইনে থাকে তাদেরকে সিলেক্ট করে নেবেন। যেমন এই যে ক্লিক করলাম, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু 198টা মেম্বার অ্যাড হয়ে গেল, মানে অ্যাড কন্টাক্ট হয়ে গেল, খুব সহজে দেখতে পেয়েছেন। তো আপনার এক ক্লিকে এত মেম্বারকে কন্টাক্ট করে নিতে পারছেন, এর চেয়ে সুবিধা কিন্তু অন্য কিছু তো হবে না। তো আপনার টেলিগ্রাম অন্য রকম বিভিন্ন দিক অ্যাপ দিয়ে মানে যখন আপনি মেম্বার অ্যাড করেন তো এত সুবিধা পাবেন না, অ্যাড করতে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হবে এবং প্রচুর পরিমাণে ক্ষতি হয় যার কারণে। এবার আসি অ্যাড করবেন কীভাবে, এখানে দেখেন এই যে মানুষ এখন ক্লিক দেখছেন, মানুষ এখানে যে লোগো, এই লোগোতে ক্লিক করেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেই অ্যাকাউন্টে মেম্বার অ্যাড করবেন সেই অ্যাকাউন্ট আগে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার তাহলে কী করবেন, যে আমার কিন্তু এই অ্যাকাউন্ট এখানে কিন্তু শো করছে, তো অনেকজন অ্যাকাউন্ট যদি শো না করে তখন আপনারা এখানে সার্চে সেই অ্যাকাউন্টের নাম লিখে দিতে পারেন, এখানে আপনি সেই গ্রুপের নামটা লিখে দেবেন, তাহলে কিন্তু চলে আসবে আমাদের শো করছে, আমি এটা ক্লিক করি। তো দেখেন এখানে কিন্তু 98 জন মেম্বার স্ট্যাট ম্যাচ মেম্বার কিন্তু অ্যাড হতে চাচ্ছে, আমি যদি অ্যাডে ক্লিক করি সঙ্গে সঙ্গে অ্যাড শুরু হয়ে যাবে। এখানে অ্যাডে ক্লিক করলাম তো অটোমেটিক কিন্তু এরকম কিন্তু সব অ্যাড হয়ে গেছে এই গ্রুপে। তো আমি ব্যাক দিই, তো একটা কিন্তু কখনো অনেক সময় অ্যাড হয় না, জাস্ট অনেক সময় অ্যাডও হয়ে যায়, যেমন এখান থেকে কিন্তু অ্যাড হয়েছে জ্যাডেও, মানে আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে, কিন্তু এখানে একজন মানে দুজনের মতো অ্যাড হলো। তো এভাবে কিন্তু আপনি আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে, কিন্তু আমি প্রত্যেকটাতে কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু এই গ্রুপে কিন্তু অনেকজন মেম্বার অ্যাড হয়েছে, জাস্ট আমার নেট প্রবলেম করছে একটু, তাই কিন্তু দেখাচ্ছে না, যখন নেট প্রবলেমটা ঠিক হয়ে যাবে তখন কিন্তু দেখবেন অটোমেটিক কিন্তু অনেক অ্যাড হয়ে গেছে। তো একটা জিনিস এখন খেয়াল করেন, এটা কিন্তু এখন একটু বেশি মেম্বার এক এক অ্যাড হচ্ছে, দেখেন এক এক কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এখন দেখেন ক্লিক করলাম এখানে একটা, এখানে ক্লিক করলাম তো দেখেন এখানে কিন্তু 65 হয়ে গেল, এখানে দেখেন একটু আগে কিন্তু কম ছিল, এখন কিন্তু 65 হয়ে গেল, কারণ এগুলো কিন্তু আপনি সবই নিজের মাধ্যমে অ্যাড হয়ে হচ্ছে কিন্তু হয়ে গেছে, এবং আরও যেগুলো অ্যাড করছি না কেন 198, এটা কিন্তু এমনিতে আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে, যখন আপনার নেট ঠিক হয়ে যাবে তখন দেখবেন এগুলো অ্যাড হয়ে গেছে। তবে এবার আসে যে আপনারা অ্যাড কন্টাক্টগুলো কীভাবে অ্যাড করবেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, আরও কিন্তু মেম্বার অ্যাড হয়ে গেল, এখানে দেখুন বর্তমানে কিন্তু 81টা হয়ে গেছে, দেখেন 81টা বর্তমানে অ্যাড, মানে আস্তে আস্তে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার আসে একটা জিনিস, যে আপনাদের যে অ্যাড কন্টাক্টগুলো আছে, আপনি যে কষ্ট করে অ্যাড কন্টাক্ট করছেন এগুলো অ্যাড করবেন কী হবে, এগুলো অ্যাড করতে হলে আপনি সরাসরি আপনার লোগোর উপরে ক্লিক করবেন, লোগোর উপরে ক্লিক করে অ্যাড কন্ট এ অ্যাড মেম্বার, সরি অ্যাড মেম্বার, তাই ক্লিক করে এখানে আপনি যে কোনো একটা উপরে চেপে ধরে রাখবেন। তো একটা করে ধরাবেন, এখানে আমি চেপে ধরেছি, এখানে সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করার পর উপরে একটা দুটা ডটের টিক মার্ক দেখছেন, এই টিক মার্কে ক্লিক করে দেবেন, দেখেন এখানে আপনার যতগুলো অ্যাড কন্টাক্ট আছে এক ক্লিকেই সব অ্যাড হয়ে গেল, অ্যাড কন্টাক্ট হয়ে গেল, এখানে আমার উপরে 100 মতো অ্যাড কন্টাক্ট আছে, সব কিন্তু এক ক্লিকে সিলেক্ট হয়ে অ্যাড কন্টাক্ট হয়ে গেল। তো যাদের অ্যাড কন্টাক্ট হবে না তো আপনারা এইভাবে কী করে নেবেন, কিন্তু এরকম সিস্টেম কিন্তু টেলিগ্রামে নেই, টেলিগ্রাম বলে টেলিগ্রাম পুরো কিন্তু কোনো সিস্টেমটাই নেই যেমন আমার কিন্তু অ্যাড কন্টাক্ট হয়েছে, আমি জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দেবো, দেখেন এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করলে আবার কিন্তু অ্যাড শুরু হয়ে যাবে, এটা থেকে আবারও টিক মার্ক করে দিয়ে দেখেন অ্যাড অ্যাড করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখেন এখন কিন্তু বর্তমান নেট প্রবলেমের জন্য দেখাইছে না কিন্তু, তো এখানে কিন্তু আস্তে আস্তে অ্যাড শুরু হয়ে যাবে। তো আপনারা চাইলে খুব সহজে একটা আইডি দিয়ে অনেকবার কিন্তু অ্যাড মেম্বার করতে পারেন, এবং এভাবে যাতে আপনি টেলিগ্রামের মাধ্যমে দুইটা প্রসেসের মাধ্যমে আপনি যদি মেম্বার অ্যাড করেন তো আপনার অ্যাকাউন্ট কিন্তু কখনো ব্যান্ড হবে না। তো আশা করি বুঝতে পারছেন,
তো আপনারা চাইলে ওইভাবে কিন্তু যে কোনো গ্রুপের মেম্বার অ্যাড দিয়ে গ্রুপটা টিকায় রাখতে পারেন এবং গ্রুপের মেম্বার অ্যাড দিয়ে টাকা ইনকাম করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।